আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে হোয়াই পি8 লাইটের ব্যাক কভার রিমুভ করতে হয়। হোয়াই পি8 লাইট হোয়াইয়ের একটি জনপ্রিয় ফোন, রিজনেবল প্রাইসের মধ্যে আমরা সবাই হোয়াই পি8 লাইট ইউজ করতে পারি। তো আসুন আমরা দেখি কিভাবে পি8 লাইটের ব্যাক পার্ট রিমুভ করতে হবে। মূলত পি8 লাইটের ব্যাক পার্ট খোলার পরে ভেতরের দিকে ইনসার্ট করার মতো কিছুই নেই। এখানে ইনক্লুডেড বিল্ট ইন ব্যাটারি রয়েছে এবং বাইরের দিকে দুটি স্লট আপনারা দেখতে পাচ্ছেন। এটা নাম্বার এটা একটা স্লট এবং এটা একটা স্লট। একটাতে আপনি মাইক্রো সিম ইউজ করতে পারবেন এবং আরেকটাতে ন্যানো সিম প্লাস মাইক্রো এসডি ইউজ করতে পারবেন। সো সিম কার্ড এবং মেমোরি কার্ড সব কিছুই বাইরে, অর্থাৎ ভেতরের দিকে, ব্যাকপার্টের ভেতরে আসলে কিছুই নাই। তো তারপর আমরা দেখবো কিভাবে এই ব্যাকপার্টটি রিমুভ করতে হয়। এর জন্য আমাদের শক্ত শক্ত একটি স্কেল জাতীয় কিছু দরকার, স্টিলের। আপনারা দেখতে পাচ্ছেন শুরু থেকে এখান থেকে খোলা খোলা শুরু হয়েছে এবং আস্তে আস্তে স্কেল দিয়ে খুব আলতোভাবে খোলা হচ্ছে। মনে রাখবেন এটি প্লাস্টিকের তৈরি একটি কাভার, অর্থাৎ খোলার সময় খুব সাবধান থাকবেন। তো এখন ফোনের মাথার দিকে খোলা হচ্ছে আস্তে আস্তে। তো এরপরে রাইট সাইডে কীভাবে খোলা হচ্ছে সেটা দেখানো হচ্ছে। খুব আলতোভাবে খুলতে হবে কারণ এটি খুবই সফট, ভেঙে যেতে পারে। খুব সতর্কতার সাথে খুলতে হবে। আস্তে আস্তে খোলা হচ্ছে। এবার একেবারে নিচের দিকে খোলা হচ্ছে, যেদিক দিয়ে চার্জার ইনসার্ট করা হয়। তো মোটামুটি খোলা প্রায় শেষ। এরপরে ব্যাকপার্ট আমরা তুলে ফেলবো এবং ব্যাকপার্ট তোলার পর যে জিনিসটি দেখতে পাবো যে আমার সার্কিটের সাথে খুব বেশি কিছু নাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সার্কিট, এটা ব্যাটারি, এখানে ক্যামেরা, ভেতরে সিম কার্ড বা মেমোরি কার্ডের জন্য কোনো জায়গা নাই। তো ভিডিওটি অনলাইন থেকে ধারণ করা, শুধুমাত্র বাংলায় আমি ভয়েস দিয়েছি আর কি। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।